নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের এবিটিআর টেস্ট পেপার সলভ করেছি সাংস্কৃতের যার পেজ নম্বর এসি তিনশো দুই তিনশো তেরো এবং তিনশো চব্বিশ নম্বর পেজের যত এমসি কিউব আছে সেগুলো তো সম্পূর্ণরূপে আমি সলভ করে দিয়েছি এবার আমি এসি কিউব সলভ করাবো তো দেখো একদাগের কোশ্চেন কি বলেছে গদ্যাংশ থেকে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও বনগত গুহা পাঠ্যাংশ থেকে ঘোড়ার দুটি প্রতিশব্দখ অ্যান্সার হবে অশ্ব হয় তুরঙ্গ হবে ঠিক আছে রোমান্টুয়ের কোশ্চেন কী বলেছে চোরেরা গুহার দ্বার খোলার জন্য কী বলতো তো দেখো চোরেরা গুহার দ্বার খোলার জন্য কী বলতো রোমান্ট কী বলেছে আলিপর বা চোরদের কোথা থেকে লক্ষ্য করেছিল ঠিক আছে আরমান রোমান ফাইভে যেমন কোশ্চেন আছে শঙ্করাচার্য প্রণীত অপর একটি একটি স্ত্রোত গ্রন্থের নাম লেখো ঠিক আছে প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্ট আমি সলভ করাবো পদ্মাংশ নাট্যাংশ এবং সাহিত্যের ইতিহাস থেকে তো দেখো প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ দু সালের উচ্চ মাধ্যমিক সাংস্কৃতিক পরীক্ষার ক্ষেত্রে তো দেখো আমি এইগুলো সম্পূর্ণরূপে সলভ করে দেবো তো দেখো সাহিত্যের ইতিহাস থেকে কি বলেছে তেরো নম্বরে কোশ্চেন মিহির রচিত প্রসিদ্ধ একটি গ্রন্থের নাম লেখো তো দেখো এক দাগের কোশ্চেন কি বলেছে বনগতা গুহা পাঠ্যাংশ থেকে ঘোড়ার দুটি প্রতিশব্দ লক্ষ্য অ্যান্সার হবে অশ্ব হয় তুরঙ্গ রোমান্টিক কোশ্চেন কি বলেছে চোরেরা গুহার দ্বার খোলার জন্য কি বলতে তো দেখো চোরেরা গুহার দ্বার খোলার জন্য কি বলতো এর অ্যান্সার হবে উপরে আমি তো দেখো খুব সুন্দর করে টাইপিং করে লিখে দিয়েছি স্কন্দ রাজ নমস্ত হস্ত চর্য পাঠেব চৌর্য পাটেব দেশিকো কো দস্যু দেব দ্বার মিদং সংবৃত্তং কৃপায়া করু তো দেখো পরের কোশ্চেন কি বলেছে আমাদের নেক্সট কোশ্চেন বলেছে রোমান্ত্রিক কোশ্চেন আলিপর্বা চোরদের কোথা থেকে লক্ষ্য করেছিল অ্যান্সার হবে একটি বৃক্ষ জাতীয় গাছের পল্লব ঘন ডালে নিজেকে লুকিয়ে সেখান থেকে চোরদের লক্ষ্য করেছিল তো দেখো চার নম্বরের কোয়েশ্চেন কি বলেছে ইন্দো নম পদটির অর্থ কি অ্যান্সার হবে জ্বালানি কাঠ জ্বালানি জয়ব একা লয় এক নয় কাট জ্বালানি কাঠ কয়াকাঠ কাঠ পদ্মাংশ থেকে তো দেখো কি বলেছে শঙ্করাচার্য প্রণীত অপর একটি স্ত্রোত্ব গ্রন্থের নাম লিখে অ্যান্সার হবে আনন্দ লহরি পরে কোশ্চেন কী বলেছে রোমান সিক্সের কোশ্চেন গঙ্গা প্রণামের ফল কি অ্যান্সার হবে গঙ্গা প্রণামকারী শোকে পতিত হন না গঙ্গা প্রণামকারী শোকে পতিত হন না ঠিক আছে পরে কোশ্চেন কি বলেছে সাত নম্বরের কোশ্চেন মিথ্যাচারীকে যারা কর্মেন্দ্রীয়গুলিকে সঙ্গত রেখে জ্ঞানেন্দ্রীয় মাধ্যমে মনে মনে বিষয় ভোগে চিন্তা করে তারাই হলো মিথ্যাচারী ঠিক আছে বিষয় ভোগে চিন্তা করে তারাই হলো আমাদের মিথ্যাচারী আট নম্বরে কোশ্চেন কি বলেছে কিভাবে কর্ম করলে মোক্ষ লাভ হয় তো দেখো মোক্ষ লাভের কৌশলটা কি আছে শ্রদ্ধাবান ও অসুয়া শূন্য হয়ে নিষ্পাপ কর্ম করলে মোক্ষ লাভ হয় ঠিক আছে তো দেখো এসি তিনশো দুই নম্বরে পেজ কী বলেছে নম্বরে কোশ্চেন রাজা চাঁদকে রাজা চাঁদকে অতি নিঘ্রন বলেছেন কেন অ্যান্সার হবে রাজা চাঁদকে অতি নিষ্ঠুর বলেছেন কারণ চাঁদ খুব ধীরে ধীরে ক্ষীণ হচ্ছে অর্থাৎ তার বিয়েতে বিলম্ব হচ্ছে ঠিক আছে কি দশ বাসন্তিক শব্দের উৎপত্তি ও অর্থ লোকে অ্যান্সার হবে বসন্ত যোগ বসন্তযোগ ঠ আর ইয়া হবে ঠিক আছে এগারো নম্বরের কোশ্চেন কি বলেছে সম্পত্তি সদায় সদায়ম উক্তিটি কার অ্যান্সার হবে রাজা ইন্দ্রবর্মার বারো নম্বরের কোশ্চেন কী বলছে মঞ্চে অনুপস্থিত দুটি চরিত্রের নামলেখ্য অ্যান্সার হবে মকরন্দ আর বসন্ত তো দেখো এবার আমি সাহিত্যের ইতিহাসগুলো সলভ করাবো তো দেখো তেরো নম্বরের কোশ্চেন কী বলেছে বরাহ মিহির রচিত প্রসিদ্ধ গ্রন্থটির নাম অ্যান্সার হবে পঞ্চ সিদ্ধান্তিকা চোদ্দো নম্বরের কোশ্চেন কী বলেছে মূল সুশ্রুত সংহিতা গ্রন্থে রচিতায় অ্যান্সার হবে অগ্নিবেশ ঠিক আছে এবার এবার আমি এসি তিনশো তেরো নম্বর পেজের যত এসি কিউব আছে সেগুলো সলভ করাবো এবং যত এমসিকিউ কিউব আছে সেগুলো আমি সলভ করে দিয়েছি আমাদের ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে তো দেখো বনগত গুহা পাঠ্যাংশের উৎস কী ঠিক আছে গুহার দ্বার খোলার মন্ত্র তো দেখো ওর কী বলেছে নিঃশ্রিক শব্দের অর্থ কী ঠিক আছে ছ নম্বরে কোশ্চেন সাত নম্বরে কোয়েশ্চেন আট নম্বরে কোশ্চেন প্রত্যেকটা কোশ্চেন আমি টু দ্য পয়েন্ট আমি সলভ করাবো ঠিক আছে প্রত্যেকটা কোশ্চেন দু সালের উচ্চ মাধ্যমিক সাংস্কৃতিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকা অন করবে অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে এটা আমার একান্ত অনুরোধ আজকে আমি উচ্চ মাধ্যমিকের এবিটিএ সংস্কৃত সলভ করাচ্ছি তো দেখো পাঁচের রোমানন কি বলেছে তো দেখো বনগুহতা পাঠ্যাংশের উৎস কি হবে বিংশ শতাব্দীর সংস্কৃত পণ্ডিত শ্রী কৃষ্ণ মোদক শ্রী কৃষ্ণ মোদক বিরোচিত বিংশ কথা ঠিক আছে চয়কার র তয় বায় ওকার বয় অনুসারে তাহলে বসে কি বলেছে বিংশ কথা গ্রন্থের প্রথম ভাগ থেকে বনগতা গুহা নেওয়া হয়েছে রোমান্টের কোশ্চেন কি বলেছে গুহা দরজা বন্ধ করার মন্ত্রটি কি অ্যান্সার হবে স্কন্দ রাজ্য নমস্ত হস্তু চর্য পাঠেব চর্য পাঠেব দেশিকো দস্যুদেরও দারমিদ্যং সংস্কৃতং কৃপায়া করু তো বুঝতে পারছি প্রত্যেকটা কোশ্চেন টু দা পয়েন্টে আমি ব্যাখ্যা করেছি তো দেখো এবার আমাদের নেক্সট কোশ্চেন তো দেখো কি বলেছে তো দেখো রোমান কোশ্চেন কী বলেছে নিঃশ্রিক শব্দের অর্থ কী অ্যান্সার হবে জৈলুসহীন ঠিক আছে বা সৌন্দর্যহীন রোমান ফোরের কোয়েশ্চেন কি বলেছে চোরদের আনা বস্তাগুলি কিসের ভর্তি ছিল অ্যান্সার হবে সোনা এবং রূপায় ভর্তি ছিল পাঁচ নম্বরের কোশ্চেন কি বলেছে রাজপুরুষ পদের সমাজ কি অ্যান্সার হবে অ্যান্সার হবে রাগং পুরুষ আর ষষ্ঠী তৎপুরুষ সমাস ছ নম্বরে কী বলেছে পদ্মাংশ রোমানন্দে কী বলেছে শঙ্কর মৈল শঙ্কর মৈল পদের মৌলিকতার অর্থ কী অ্যান্সার হবে মস্তক হবে রোমান টুয়ের কোশ্চিন বলেছে পুরাণ মতে গঙ্গার উৎপত্তি কোথায় অ্যান্সার হবে শ্রীহরি পাদপদ্ধ থেকে নির্গত হয়েছে শ্রীহরির পাদপদ্ম থেকে নির্গত হয়েছে রোমান থ্রি কোশ্চেন বলেছে দেবী গঙ্গার চরণ কার মুকুটে রঞ্জিত করে অ্যান্সার হবে দেবরাজ ইন্দ্রের মুকুটে রঞ্জিত করে রোমান ফরে কোশ্চেন কী বলেছে শ্রীকৃষ্ণ অর্জুনকে কীভাবে কর্ম করতে বলেন অ্যান্সার হবে নিষ্কাম কর্ম করতে বলেন এবার আমি নেক্সট কোয়েশ্চেন সলভ করবো তো দেখো কী বলেছে তো দেখো পাঁচ দাগের কোশ্চেন কী বলেছে গীতা কিসের শিক্ষা দেয় অ্যান্সার হবে গীতা নিষ্কাম কর্মের শিক্ষা দেয় তো দেখো সাত নম্বরের কোশ্চেনে কী বলেছে রোমান অনে বাসন্তিক স্বপ্নম পথটির অর্থ কী আনসার হবে বসন্তকালীন স্বপ্ন রোমান কী বলেছে দশ শব্দের বিপরীর্থক শব্দটি লেখো অ্যান্সার পূর্ণিমা রোমান কি কী বলেছে রাজা ইন্দ্রবর্মা চন্দ্রকে অতি নির্ঘন বলেছেন কেন অ্যান্সার রাজা চাঁদকে অতি নিষ্ঠুর বলেছেন কারণ চাঁদ খুব ধীরে ধীরে ক্ষীণ হচ্ছে তার বিয়েতে বিলম্ব ঘটাচ্ছে রোমান ফোরের কোশ্চেন কী বলেছে কন্যার প্রতি ইন্দু শর্মার কী নির্দেশ ছিল অ্যান্সার তার পছন্দের পাত্র মকরন্দকেই বিবাহ করতে হবে এটাই ছিল কন্যার প্রতি পিতা ইন্দু বর্মার নির্দেশ রোমান ফাইভের কোশ্চেন কী বলেছে প্রমোদ কে ছিলেন প্রমোদ ছিলেন বর্মার পরিচারক ঠিক আছে তো দেখো আট নম্বরের কোশ্চেন কী বলেছে শুদ্রক রচিত প্রকরণ জাতীয় দৃশ্য কাব্যটির নাম কি আনসার হবে উরঙ্গ দীর্ঘ হবে ঠিক আছে র উময় গয় উরঙ্গ তো দেখো নেক্সট কোশ্চেন কী বলেছে যে সৌর সিদ্ধান্তিকা রচিতাকে আনসার হবে মিচ্ছ কোটিকম রোমান্তিতে কী বলেছে আয়ুর্বেদের বৃন্দ বৃন্দত্রই কারা আর্য ভট তো দেখো এবার আমি এসি তিনশো চব্বিশ নম্বর পেজের যত এমসি কিউব আছে সেগুলো সলভ করে দিয়েছি এবার আমি এসি কিউবগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করাবো তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে চোরেরা গুহার দ্বার খোলার জন্য কি বলতো রোমান্টুতে কী বলেছে বনগতা বনগতা গুহা পাঠ্যাংশ থেকে ঘোড়ার দুটি প্রতিশব্দ দেওয়া ঠিক আছে প্রত্যেকটা কোশ্চেন জঠোর শব্দের অর্থ কী পদ্মাংশ থেকে দিয়েছে এইগুলো আমি টু দ্য পয়েন্ট আমি সলভ করবো তো দেখো আমরা দেখতে পাচ্ছি যে কোশ্চেন তো দেখো তিনশো চব্বিশ নম্বর পেজের আছে তো দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে চোরদের গুহার দ্বার খোলার জন্য কি বলতে হতে অ্যান্সার হবে স্কন্দ রাজ নমস্ত হস্তু চোর্য পাঠেব ও দস্যু দেব স্বরমৃদ বিবৃত পয়া করু রোমান টু এর কোয়েশন কী বলেছে বনগত গুহা পাঠ্যাংশ থেকে ঘোরার দুটি প্রতি শব্দ রক্ষ অ্যান্সার হবে অশ্ব হয় তুরঙ্গ শক্তি ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন কী বলেছে রোমান থ্রি কোশ্চেন চোরদের সংখ্যা চল্লিশ এই চল্লিশ সংখ্যাটি বোঝাতে কোন শব্দ ব্যবহৃত হয়েছে অ্যান্সার হবে বিংশ বিংশ তিদম ঠিক আছে তো পদ্মাংশ থেকে কী বলেছে জটর শব্দের অর্থ কী আনসার হবে মাতৃগর্ভ রোমান সিক্সের কোশ্চেন কী বলেছে গঙ্গা জলের মহিমা কোথায় বর্ণিত অ্যান্সার হবে নিগমে নিগমে বর্ণিত সাত নম্বরের কোশ্চেন কি বলেছে কর্মেন্দ্রীয় কটি এবং কি কী কী হবে কর্মেন্দ্রীয় পায়ু আছে নেক্সট কোয়েশ্চেন কি বলেছে আট নম্বরের কোশ্চেন তো দেখো আট নম্বরের কোশ্চেন কি বলেছে কর্মযোগ কী হবে নিজের কামনা বাসনার ঊর্ধ্বে উঠে কি বলেছে অনাসক্তভাবে কর্ম সম্পাদন করাকেই বলা হয় কর্মযোগ নাট্যাংশ থেকে কি বলেছে নম্বরের কোশ্চেন কনার প্রতি ইন্দু শর্মার কি নির্দেশ ছিলেন আসবে তার পছন্দের পাত্র মকরন্দকেই বিবাহ করতে হবে এটাই ছিল কন্যার প্রতি পিতার আদেশ দশ নম্বরের কোশ্চেন কী বলেছে রাজার সঙ্গে কার বিবাহের কথা বলা কনক লেখার ঠিক আছে রাজার সঙ্গে কার বিবাহের কথা অ্যান্সার হবে কনক লেখার রাজার সঙ্গে কনক লেখার বিবাহের কথা ছিল তো দেখো পরের কোশ্চেন কী বলেছে এগারো নম্বরের কোশ্চেন সাহিত্য দেখো ইতিহাস সাহিত্য থেকে কী কোশ্চেন দিয়েছে আয়ুর্বেদের উৎস উৎস কোন বেদে ঠিক আছে অথর্বেদে আয়ুর্বেদের উৎস কোথায় আছে অর্থ অথর্ব বেদে আছে এগারো নম্বরের কোশ্চেন কী বলেছে হ্যাঁ তো দেখো যেটা আমরা দেখতে পাচ্ছি ডান সাইডে আছে সাধয়াম এর একটি প্রতি শব্দ লেখা আনসার হবে গচ্ছাম গ ছয় ছয় আকার ম গচ্ছাম বারো নম্বরের কোশ্চেন কী বলেছে রাজার বিয়ের আর কতদিন বাকি ছিল অ্যান্সার হবে চার দিন চার দিন তো দেখো চোদ্দো নম্বরের কোশ্চেন কী বলেছে একটি সংস্কৃত বিয়ে গন্ত নাটকের নাম লেখো এর অ্যান্সার হবে আমাদের উরঙ্গ দীর্ঘই উ হবে রং ময় আছে একটু বানামে গন্ডগোল আছে তো দেখো আমি লিখে দিয়েছি প্লিজ তোমরা এটা খাতায় লিখে নেবে আমাদের পনেরো নম্বর কোশ্চেন কী বলেছে স্ত্রী চরিত্রবিহীন সংস্কৃত নাটক কোনটি আনসাবে মুদ্রা রাক্ষস এটা কিন্তু বিশাখা দত্তের লেখা ভিডিওটি দেখার জন্য এসবি বি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ চ্যানেলের নতুন সদস্য থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পাশে থাকা আইকন অন করবে অন নোটিফিকেশান অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে এটাই আমার একান্ত অনুরোধ